হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল থেকে বলছি তো ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো বুটিক্সের কালেকশান তো এটা কিন্তু পুরো জমিটাতে কিন্তু কাজ করা সম্পূর্ণটা কটনের উপরেই আর পুরোটাই কাজ করেছি দেখুন সুতে দিয়ে কাজ করা দুই পাশে কিন্তু হাতা লাগানো রয়েছে আর প্রাইস কিন্তু তেরোশো টাকা দুই পাশে হাতা লাগানো রয়েছে তো প্রাইস হচ্ছে তেরোশো টাকা ব্যাক পার্টে কাজ থাকবে না ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিই প্লেন আসবে তো কাপড়টা হচ্ছে মোম কটন বলে এটাকে একদম সফট কাপড়টি নরম একেবারে তো এটার উনাটা কিন্তু অনেক গর্জিয়াস উনাটা আপনি দেখাব আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার আর এই দেখুন উনাটা উনাটা অনেক গর্জিয়াস দেখুন পুরো উন্নাটা থেকে কিন্তু কাজ করা তো জামাটা যখন আপনারা পরবেন উন্নাটা দিয়ে তখন কিন্তু জামাটা দেখা যাবে না আপনার হচ্ছে উন্নাটাই দেখা যাবে তো এটা কিন্তু ফুলকারির মতোই কিন্তু ডিজাইনটা দেখুন প্রাইস হচ্ছে তেরোশো টাকা তো এটা হচ্ছে একেবারে ডিপ বিস্কিট কালার মধ্যে আসবে আর অনেকগুলো কালার সুতা দিয়ে কিন্তু পুরো জমিটাতে কাজ করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারে ডিজাইন আসবে আর দুই পাশে কিন্তু হাতাটা লাগানো রয়েছে আর প্রাইস কিন্তু একই আর ডিজাইনও সেম একই ডিজাইন তেরোশো টাকা তো আমাদের বিলাল এন্টারপ্রাইজে চলে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু পুরোটাই কাজ করা দেখুন অনেক সুন্দর উনাটা পুরো উনাটাতেই কিন্তু কাজ করা রয়েছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আসবে অনেকগুলো কালার সুতা দিয়ে কাজ করে দেখুন একই ডিজাইন কালারটা ভিন্ন উনাটা দেখে দাও এবং সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আসবে কফি কালার মিষ্টি কালার অলিভ কালার গোলাপি কালার সুতা দিয়ে কাজ করা প্রত্যেকটি কিন্তু জামা অনেক সুন্দর আপনারা কিন্তু এই দ্রব্য গুলো কিনে নিতে পারেন বা কাউকে যদি গিফট করতে চান এখান থেকে নিতে পারেন কালেকশন গুলো অনেক কালেকশন আছে তো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে কফি কালার প্রত্যেকটির ওড়না কিন্তু কন্ট্রাস্ট জামার সাথে সুতা কালারগুলোর সাথে ম্যাচিং করে খুবই সুন্দর দেখতে তো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের অ্যাড্রেসটি দিয়ে নিই বিলাল এন্টারপ্রাইজ দুশো আট দুশো নয় সুভাষ শর্মা সেন্টার তৃতীয় তলা তিনশো সত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আর কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে জিরো ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর তবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন অনেক সুন্দর সুন্দর আরো ভিডিও রয়েছে তো আল্লাহ হাফেজ